সিনেমাতে আমরা যেটা দেখাই সেটা বাস্তবসম্মত করার আমরা চেষ্টা করি, কিন্তু এই তনুর সাথে, নুসরাতের সাথে এবং আরও যে মেয়েদের সাথে যে ঘটনাগুলো ঘটছে, এটা সিনেমার গল্পকেও হার মানায়, সিনেমার গল্পকেও হার মানায়। আমরা তো সিনেমাতে একটা ক্রাইম বা একটা দেখাতে গেলে আমাদের সেন্সর বোর্ড আছে, মানে ওটা দেখাতে দেয় না, আমরা যেটা যতটুকু দেখাই তার চাইতো নৃশংসভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে, যেটা তনুর ব্যাপারে, নুসরাতের ব্যাপারে যে ঘটনাগুলো ঘটেছে, যে নৃশংস হত্যাকাণ্ডগুলো একের পর এক ঘটেই যাচ্ছে, এটা এটা কোনো গল্প নেই, এটার কোনো সিনেমা না, এটা যেটা ঘটছে এটা এটাই বাস্তবতা। এবং এর আমি বললাম তো একটাই কথাই বললাম যে আমরা যদি সচেতন না হই, আমি বলবো যে নুসরাত আমার বোন, আমার মেয়ে, আমার মা, আমার আত্মার আত্মীয়। নুসরাতকে যেভাবে মেরে ফেলা হয়েছে, এই ঘটনা তো একদিনের না, নুসরাত তো মৃত্যু যন্ত্রণা যখন ছটফট করছিল তখনও সে বলে আসছে যে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আমি সারা পৃথিবীর মানুষের কাছে বিচার চাই। নুসরাতের এই আহাজারি মৃত্যু সজ্জায় না শুনে জীবিত অবস্থায় নুসরাত যাদের কাছে গিয়ে এই তাকে যে উত্তক্ত করা হচ্ছিল, তাকে যে বিরক্ত করা হচ্ছিল, যে মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল এবং তাদের বিরুদ্ধে সে থানায় গিয়েছিল নালিশ করতে, প্রথমেই যদি এই ব্যাপারটা ওনারা যদি সঠিকভাবে মূল্যায়ন করত, নুসরাতের এই ব্যাপারটা ওনারা যদি সত্যিকারভাবে যদি তদন্ত করত তখন, তাহলে আমার মনে হয় না যে নুসরাতের আজ এই পরিণতিটা হতো। Yeah.